আজকের আমরা এই ভিডিওতে তিনটা টুলের ব্যবহার শিখব। সো লেটস স্টার্ট। ইরেজার টুল এবং ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজার টুল এই তিনটা টুলের ব্যবহার শিখব। ফার্স্ট অফ অল আমি যদি ইরেজার টুলের উপরে রাইট বাটন ক্লিক করি দেন এখান থেকে তিনটা টুলের টুল দেখা যাবে। তো আমি প্রথম টুলটাকে মানে ইরেজার টুলটাকে সিলেক্ট করলাম। এটির কিবোর্ড শর্টকাট হচ্ছে শুধু ই। দেন হচ্ছে আমি যদি ইমেজটাকে বড় করে নিই দেন এই সাইডটা থেকে যদি আমি কোনো ব্যাকগ্রাউন্ড এইখান থেকে এই টি শার্টটা যদি হালকা মুছতে চাই সেক্ষেত্রে ইরেজার টুল সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটি গোলাকার বৃত্ত আমার মাউচের হয়েছে। এইটার যদি বড় করতে চাই কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ই করবেন, এটা আমি আগের টিউটোরিয়ালেও বলে দিছি। সো থার্ড ব্র্যাকেট দিলে বড় হবে এবং পাশের থার্ড ব্র্যাকেট দিলে জুম আউট হবে এই যে কার্সরের। সো এখান থেকে যদি আমি হালকা এটাকে কেটে দিই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কিন্তু এটা মুছে গেছে। তার মানে হলো এটা ইরেজারের টুলের কাজ হলো এটা। ওকে, এটা গেল ইরেজার টুলের কাজ। কিন্তু ইরেজার টুলের কাজের আনার পর উপরে দেখতে পাচ্ছেন যে অপাসিটি, মানে অপাসিটি হচ্ছে কতটুকু কাটবে। এই যে 100% থাকলে স্মুথলি একদম সব কেটে যাবে, বাট অপাসিটি যদি আপনি কমিয়ে দেন দেন যদি কাটেন তাহলে দেখবেন স্মুথলি কাটছে না, হালকা কিছু থেকে যাচ্ছে। সো এটাই হলো এই জায়গার অপাসিটির কাজ। সো দেন হচ্ছে আমি অপাসিটিটা 100 করেই রেখে দিই। পরবর্তী যে একটি টুল আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটির মূলত আপনি যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পারবেন এটা স্মুথলি একটি গোলাকার ভাবে কাটবে। বিকজ এটার এই জায়গা থেকে যদি আপনি শেপটা যেটা যেটা সিলেক্ট করে রাখবেন এই শেপ অনুযায়ী এটা সিলেক্ট হবে। এই জায়গা থেকে এই কার্সারের বড় ছোট করা যায়। দেন এখান থেকে হেডার্স এটাকে যদি আপনি করেন এটা স্মুথলি আরও ক্লিয়ারলি হবে। এটা আপনি যদি ঘাটাঘাটি করেন একটু পেয়ে যাবেন। সো এরপরে আমরা দেখাই পরবর্তীতে একটি টুল আছে ম্যাজিক ইরেজার টুল। সো এটা সিলেক্ট করার পর আমি যদি একটু জুম আউট করি পেজটাকে, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে আমি যদি ব্যাকগ্রাউন্ডের একটি সলিড কালারের উপরে ক্লিক করি, যেমন এই হোয়াইট কালারের উপরে যদি ক্লিক করি, ওই কালারটা যে যে স্থানে আছে এই ইমেজের সেই সেই স্থানের সকল কালার একসাথে মুছে যাবে। মানে সলিড কালার যে কালারের উপরে ক্লিক দেবেন ওই কালারটি শুধু ইমেজ থেকে তুলে নেবে। এটি কাজ হচ্ছে ম্যাজিক ইরেজার টুলের কাজ। আমি যদি সিম্পল এই ব্ল্যাক জায়গায় ক্লিক করি শুধু দেখতে পারবেন যে জায়গায় ব্ল্যাক আছে সেই জায়গা কিন্তু তুলে গেছে, মানে উঠে গেছে। তো এটাই হলো ম্যাজিক ইরেজারের টুল। এর পরবর্তীতে পরবর্তী টিউটোরিয়ালে আমরা গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার শিখব। তো অ্যাডোবি ফটোশপ রিলেটেড অলরেডি এই চ্যানেলে অনেকগুলো পার্ট দেওয়া হয়ে গেছে, আপনি যদি সেই পার্টগুলো মিস করে থাকেন এই চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা ভিডিওর ডিসক্রিপশন চেক করতে পারেন। সো আজকের এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।